ইয়াতে এইটো ওয়ালপেপার লাগিছে। আর যেটা আপনি পিভিসি সিলিং করাব, লাইট কমে রাখব, ইয়াতি জাস্ট এলইডি লাইট কেটার লগত এই ব্লু স্ট্রিপ লাইট লগা হয়েছে। যদি আপনি লাইটের কম্বিনেশন বেশি রাখে তেতিয়াহলে আপনার বেয়া হয়ে যায়, মানে ফটো সটো মারিলেও রিয়েল ফটোটো নাহে। গতি ইয়াত আপনি দেখিছে এই ভাল লুক চাই আছে। এনেকে যেটা সিটবিলাক মানুষ দোকানত লারি চায় এই পাতলা পাতলা লাগে, কিন্তু ওয়ালত যেটা বহি যায় এই স্ক্রু হওয়ার পছন্দ এই হার্ড হয়ে যায়, মানে আমি গতি গ্যাপবিল বহুত ঘন আছে, এই কারণে ওয়ালের কারণে লগাব দিছে, কিন্তু বহুত হার্ড আর হার্ড আর সিলিংতক ওয়ালটো বেশি হার্ড হয়। হয় আর আগতে কইছো ইয়াত যিমান গ্যাপ থাকে ঘনকে থাকিব ইমান মজবুত হয়, বস্তু মজবুত হয়। সো আমি করি মানে এনেকে দবাবই নোৱাৰি নোৱাৰি ইমান হার্ড আছে। গতি আমি ট্রাই করে আছো টপ কোয়ালিটির কাম করব, কারণে যাতে কাস্টমারও কমপ্লেন নহয়, ওয়ালে হয়ে যাক বা সিলিংতে। ইয়াতে উলুবাড়ি বক্সিং ক্লাব, আর বক্সিং ক্লাবর কাষতে এই কাম চলি আছে। আমার কি কি কাম চলি আছে দেখুৱাম, এইবিল দেখিছে চ্যানেল এঙ্গেল এইবিল আনা হয়েছে, ইয়াতে পিভিসি বোর্ড রাখা হয়েছে। আর এই ঘরটো এই পুরোনা দাদাই মানে পেইন্ট করে করে আমনি পাই গেছে, মানে কি বারে বারে পেইন্ট করবলে বেয়া হয়, হাওয়া আহে বা বরষুণের অল্প ভেন্টিলেটরে দি বাউসালি পানি পড়ে। গতি দাদা ইয়াতে পিভিসি সিলিং করব যাতে পানি পড়লেও কোনো অসুবিধা নয়। আর এই ওয়ালবর পেইন্টর কাম আর করে থাকবে না বারে বারে, ওয়ালতো ধুনিয়াকে পিভিসি শীট লাগিব। তো আমার এনেকে কাম করা হয়েছে, আর এই টাটার পুরো টপ কোয়ালিটি টাটা আলট্রার পুরো লগা হয়েছে, গতি পিভিসিরও কোয়ালিটি ভাল দেওয়া হয়েছে। তো কাম গোটেখিনি এখন এখন ওয়াল, এখন এখন ওয়াল, এখন এখন ওয়াল, তো ইয়াত সিলিংত কাম করা হব। সো আমার টিমটি এনেকে ঘোরা লগায় কাম করে। সো এই কাম চলি আছে আমার, এইপিনে সিলিংরও কাম করে আছে আর এইপিনে ওয়ালরও কাম করে আছে। এটা কাম চলি আছে আমার চৈতন্য ফেনটো লগাই আছে আর সিলিংও কাম হয়ে আছে সিমন্ত ভাই। ইয়াত কি কি কাম করে আছে এটা? সকলো কাম আমার অল্প বেলেগ বেলেগ চ্যালেঞ্জিং হয়, এই ঘরটো পুরা পুরোনা আসলে হয় ডিজাইন, মানে আগর ঘরবিল খিড়িকি বেশি থাকে, ভেন্টিলেটর আছে ইয়াত দেখিছে। সো হয় গতি এনেকা একটা ঘর এই দাদায় মানে আগতো কইসো পেইন্ট করে করে ভাগরি গেছে, মানে হাওয়াটো এটা যেহেতু ধুমুয়া বতা আহি থাকে ভেন্টিলেটর খিড়িকিরে হাওয়াটো বেশি সুমায়, গতি পেইন্টটা বহুত সোনকালে নষ্ট হয়। গতি এই ভেন্টিলেটর খিড়িকিবিলাকও ঢাকিবলগা হয়েছে। তো শ্রীমন্ত কই দিবা ইয়াতে এক্সট্রাকে আকো ইউ লগাই লগাই করবলগা হয়েছে, দাঁতদার হয়ে থাকবে, ফিনিশিং নাহিব। গতি এইখানে কাম খিড়িকির কারণে এক্সট্রাকে করা গেছে। হয় এই ওয়াল প্যানেলটা এটা লাইটত কেনেকুয়া আছে না জানো, ইয়াত অল্প ডিজাইনও আছে, গোল্ডেন টাচ এটা আছে। আর দাদাই নিজেই একচুয়ালি কাস্টমারক আমি নিজে চুজ করব দিও, পিডিএফ দি দিও তার ভিতর নিজে চুজ করে, আর কেতিয়াবা আমিও কই দিও। সো সিলিংত মানে এই হোয়াইট গোল্ডেনটো লগাইছে, আর তার লগত এই স্কোয়ারটুত আপনার এই ব্রাউন কালার দিয়া হয়েছে। গতি এই সম্পূর্ণ লাইটর কামখিনিও গোটেই করা হয়েছে ইয়াতে। এই চাওক এনেকে এলইডি হয় দিয়ক, এলইডি এলইডি লাইট লগা হয়েছে, চাকার পিছত কালারটো ডিফারেন্স হয়ে গেছে। গতি পোহরটো এলইডি লাইটত আপনার লাইটর বিলটো কনজিউম হয়, কারেন্টর বিলটো কম আহে, কিন্তু পোহরটো বেশি ভাল পোয়া যায়। গতি ভাই বহু ধুনিয়া কষ্ট করে 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 আছে উপর উঠি উঠি, এফালেও আছে গোটেই আমার এইবিল দাদা ভাই হয়, আমি মিলিজুলি কাম করে থাকো আগতেও কোয়া হয়েছে। গতি এনে কষ্ট করে পুরা ঘোরা উঠি উঠি করে আছে। সো সম্পূর্ণ কি আসলে ফাইনাল অমৃত 15x এইটু হেরি টু 15x13 হাইটটো আছে 9.5 ফুট। গতি ইয়াত সিলিংরও কাম হয়েছে আর ওয়ালরও গোটেখিনি মিলাই ধরো লাইন চাইনের খরচ মিলাই 40-45 হয়ে যাব আর গোটে মিস্ত্রি খরচ হয়ে। তো আপনাদের একটা আইডিয়া পাই যাব। আর এই ওয়ালবিল চাও দাদা এনেকে পেইন্ট করে পুটিং করে কিন্তু হাওয়াত বেয়া হয়ে হয়ে যায়, বছরে বছরে পেইন্ট করব লাগে, কিন্তু ইয়ার পাছত আর পেইন্টর প্রয়োজন নাই, আর ওয়ালটো এটা দেখবলে কি ধুনিয়া হয়েছে। গতি গোটেখিনি লাইট গোটেখিনি লাগার পাছত এই ওয়ালও চাও, এই ওয়ালটো চালে গম পাবো এনেকুয়া পুরোনা ওয়াল, এনেকুয়া কন্ডিশন, ওয়ারিং গোটেখিনি আমি রিপেয়ার করে পেলায় ইয়াতে আকৌ ওয়াল প্যানেল লগা হব। গতি ইয়াতে এই আপনার গোল্ডেন টাচরটো সিম্পল ডিজাইন করা হয়েছে,
যদি মাজত আরো ডিজাইন করা হয় তেতিয়া আপনার নতুন বেলেগে এল এবিলাক লগোৱা হয়। গতি সিম্পল ডিজাইনত স্কোয়ারটো দিয়া হয়েছে, স্কোয়ারটো একটা ডিজাইনতে পড়ে, এইটার কারণে এক্সট্রা খরচ হয় অল্প। এটা রাতে প্রায় 11টা 12টা বাজিব, এটাও কাম করে আছে, গতি গৃহস্থকও বেশি আমনি দিব না যায়, তথাপি কামবিলাক সোনকালে শেষ করলে গৃহস্থ ভাল পায়। অলমোস্ট কামর ফিনিশিং গম পাই আছে, লাগি আছে, এইবিলাক ওয়ার সোয়ার খুলি পেলাই করবলগা হয়। এই ওয়াল অল্প এনেকে একটা ডিজাইন আছে কিচেনলৈকে যোৱা, এইটো এনেকৈ কৰা হৈছে। কাম কৰি চাওক কিমান কষ্ট কৰে, বগা হৈ গৈছে চুলি তুলি লাগি থাকি হিচাপ কৰি চুলি। গতিকে আপোনালোকে আৰু দুখ কষ্ট কৰি দুটকা এটা বেছি দিলেও বেয়া নাপাব, ইমান কষ্ট কৰে চাওক। কাৰণ কাম মানে অলমোষ্ট কমপ্লিট হ'ব গৈ আছে আৰু। এইবিলাকে চেনেল ইয়াৰে ওপৰত লাগে মানে, এইটো ফেনটো ঘূৰি আছে ইয়াতে, এইটো গোটেই গল্ডেন পেটাৰ্ণত ওপৰত। এইটোত একচুৱেলি ষ্ট্ৰিপ লাইটটো লগালে মানে হোৱাইটৰ লগত ব্লু কম্বিনেশ্যনটো ভাল হয়। ষ্ট্ৰিপ লাইটটো লগোৱাৰ পাছত আপোনালোকে গম পাব, ইয়াতে অলপ ৱেৰিঙৰ কাম আছে, ৱেৰিঙৰ কামটো আমি লগতে কৰোঁ, সেইটো কাৰণে এক্সট্ৰা চাৰ্জ হয়। বাকী লাইট চাইটখিনি আপুনি নিজে কিনি দিব পাৰে। ইয়াত যিটো কাম চলি আছে এইটো পি ভি চিৰে ৱাল পেনেল হয়, আৰু এইফালে দাদা ৱাল পেপাৰ লগাইছে, আৰু ইয়াতে এখন আজি দেখুৱাব, ইয়াতে এইবিলাক কাম হৈছে পি ভি চি পেনেল, একদম কম কোৱালিটি লগোৱা গৈছে, লগতে মিলিকিবিলাকত এনেকৈ বিল দিয়া হৈছে, আৰু ওপৰত এইটো চিলিংটো দেখাই ষ্ট্ৰিপ লাইটটো লগাইছে, তাতে এনেকৈ স্কুৱেৰ মানে পি ভি চি ষ্ট্ৰিপল দি জেগা, ইয়াতে স্কুৱেৰ দি পেলাই ব্ৰাউন কালাৰ পি ভি চি পেনেল লগাই ষ্ট্ৰিপ লাইট লগাই ইয়াত এল ই ডি লাইট লগাইছে। স্পট লাইট দিয়া নাই, লাইট বেছি হৈ যায় বুলি জানা প্ৰয়োজন নাই, আৰু ওপৰত এইটো তাৰপিছত পি ভি চি পেনেল লগোৱা আছে, আৰু ইয়াতে এইখনত মানে পিলাৰকেইটা লাগিব, চ' ইয়াতে এনেকৈ এইটো ৰাউণ্ড কাট কৰা হৈছে। গতিকে আপোনালোকে এনেকুৱা কাম ৱাল বা চিলিং একেলগে মিলাইও কৰিব পাৰে, চ' কামখিনি হৈছে ভাল লাগিছে, ভাল লাগে, আগতকৈতো বহুত ভাল লাগিছে, ভি আই পি ভি আই পি যেন লাগি আছে। ইয়াতে আমার পিলারটুকু এনেকে লাগিয়ে আছে, এনেকা যদি খিড়িকি ভেন্টিলেশন থাকে মানে আমার কামটো অল্প মেহনতটা বেশি হয়ে যায়, আর এক্সট্রা কিছু বস্তুর প্রয়োজন হয়ে যায়, এনেকে বিট লাগিলে এইবিলাকত এঙ্গেল লগাবলগা হয়েছে। তো আর এই যেটু বোর্ড হয় এই বোর্ডটো কাটা যায় মানে, কাটিলে আর ওয়েস্টেজ হয়ে যায়, ইয়াতে এই বোর্ডটো কাটা গৈছে, তলরখিনি ওয়েস্টেজ হয়ে গেছে, একদম সিধা সিধি হলে মানে কামটো আপনার মেহনতটো কম লাগে, ডাইরেক্ট স্ক্রু করলে বোর্ডটো বহাই দিলে, তথাপি কামটো ভাল হওয়া বলে কৈছে, আমারও ভাল লাগিছে। ইয়াতে এই ওয়ালপেপার লাগিছে, আর যেটা আপনি পি ভি সি সিলিং করাব লাইটটো কমে রাখব, ইয়াত এনেকে জাস্ট এল ই ডি লাইট কেটার লগত এইটো ব্লু স্ট্রিপ লাইট লগোৱা হৈছে, যদি আপনি লাইটের কম্বিনেশন বেশি রাখে তেতিয়াহলে আপনার বেয়া হয়ে যায়, মানে ফটো শটো মারিলেও রিয়েল ফটোটো নাহে, গতি ইয়াত আপনি দেখিছে এইটো ভাল লুক চাই আছে। গ্রামখরপরা দেখাও, ইয়াতে চাও কম লাইট লওয়ার কারণে দিনতো কিমান ধুনিয়া লাগিছে, আর রাতেও আরো ভাল লাগে। দাদা আছে মোৰ লগত, এওঁ ঘৰটোৰ ওনাৰ হয়, তো বিজু দা কেনেকুৱা পাইছে কামখিনি অলপ কৈ দিব। ভাল হৈছে কাম, ফিনিশিং ভাল হৈছে, আগতেতো মানে ৱাল পুৰা ভেঙা হৈ গৈছে, ৱালটো মানে কি কৰে ৱালটো কি কৰিছিল যে ফকৰে খাই এনেকুৱা হৈ গৈছিল, তাৰপিছত মোক মোৰ আইডিয়া দিলে যে পি ভি চি লগত কৰি দিয়া, তো মই এটা ৱাল মানে ৱাল পেপাৰ ৰাখিলোঁ কাৰণে, বাকীকেইটা আৰু পুৰটো পুৰা ফকৰে খাই গৈছিল। প্রথমের ভিডিও আছে, ভিউয়ার্সে দেখাই পাব, সো কন্ডিশনটো তেনেকুৱা আছিলে, তো দাদা কনসেপ্ট এতিয়া ওয়ালটো ওয়ালপেপার পিভিসি প্যানেল লাগিলে, আর সিলিংটো কেনেকুৱা লাগিছে, সিলিংটো ধুনীয়া আছে, আর সবচেয়ে ভাল লাগিছে আপনি সিম্পল লাইট রাখিছে যে, এইটো কারণে দেখিব বেশি জাকজম হলেও ভাল নালাগে, এইটো আপনাদের কাম চাব পারে, দাদা উলুবাই নিজের ঘর, গতি দাদা এনেকুৱা করেছে, আপনাদের মানে পুরোনা ওয়াল যদি বেয়া হয়েছে ঠোকে খাইছে বা পেইন্ট করে করে ভাগরি গেছে, বা এটা আর পেইন্টের কাম না থাকে, আর এই যেহেতু ফাইবারে বনায় গতি পোকর কোনো প্রবলেম নাই, গুণে ধরার কোনো প্রবলেম নাই, এটা দাদা আমার খিড়কি কীটা রং করে দিলে, আর রং করে মাটি তিনিবার রং করেছো, পেইন্ট করলে তো আপনি বারে বারে করে নিয়ে
এইবাৰ এটা ৰুমটো এটা ধুনীয়া সেটআপ কৰা হল। ইয়াৰ কাৰণে যোগাযোগ কৰিব পাৰে আপোনালোকে, নাম্বাৰ থাকিব স্ক্ৰীণত, তো কাইণ্ডলি যোগাযোগ কৰিব। আৰু ৰেণ্টটো আপোনালোকে ফোনত হোৱাটছএপ কৰিলে হ'ল বা স্কুৱেৰ ফিট দিলে আমি আপোনালোকক কৈ দিম।